কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর শুরু করছি বাংলা বলছে আজ পঞ্চম দফার নির্বাচন ছিল লোকসভার এবং সেই পঞ্চম দফায় গোটা দেশে ঊনপঞ্চাশটি আসনের সঙ্গে রাজ্যে সাতটি আসনে নির্বাচন হয়েছে এবং বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি বাংলার সাতটি আসনে গড়ে তিয়াত্তর শতাংশ ভোট পড়েছে আর কমিশনের কাছে এখনো পর্যন্ত এক হাজার অভিযোগ জমা পড়েছে বলে খবর আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে জগদ্দল টিটাগড়ে বিক্ষোভের মুখে পড়েছেন অর্জুন সিং মেজা ঝাড়িয়ে কুকথা বলেছেন তিনি ব্যারাকপুরেই তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা কৌস্তব বাগচি তার গাড়িতে ভাঙচুর হয়েছে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি আমরা দেখতে পেয়েছি হাওড়ার পাঁচলায় বামেদের যে ভোট কেন্দ্র ছিল সেই ভোট কেন্দ্রে ভাঙচুর করা হয়েছে অভিযোগ করা হয়েছে বামেদের পক্ষ থেকে এমনই বেশ কিছু ঘটনা ঘটেছে গয়েশপুরে কেন্দ্রীয় বাহিনী বিনা প্ররোচনায় লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে সব মিলিয়ে বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়েই এই সাতটি কেন্দ্রে তিয়াত্তর শতাংশ ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত তারপরেও এক ঘন্টা ভোট থাকে ফলে সব মিলিয়ে হার অন্যান্য দফাগুলির মতোই প্রায় শতাংশের কাছে পৌঁছে যাবে বলেই মনে করা হচ্ছে অন্যদিকে এই ভোট পর্বে চলছে অন্যান্য যে বাকি দফাগুলি রয়েছে তার নির্বাচনী প্রচার এবং সেই নির্বাচনী প্রচারে আমরা দেখতে পেয়েছি গত শনিবার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই কার্তিক মহারাজকে নিয়ে যে বক্তব্য সেই বক্তব্যকে কেন্দ্র করে এই রাজনৈতিক টানাপোড়েন চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরাসরি অভিযোগ করেছেন যে ইস্কন ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশনের মতো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান সেই অবস্থানের তীব্র নিন্দা করেছেন তিনি যদিও তার পাল্টা জবাব দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে আইনি একটি চিঠি পাঠানো হয়েছে সেই চিঠির পাশাপাশি তিনি হুঁশিয়ারিও দিয়েছেন কার্তিক মহারাজ হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি পদক্ষেপ করবেন এমনকি বহরমপুরে একটি মিছিলও বার করেছেন সাধু সন্তরা এই প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আমাদের বাংলা বলছেন মঞ্চে আমরা চর্চা করব আমি অঙ্কুর রয়েছে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার আমাদের সঙ্গে রয়েছেন রয়েছেন কৃষাণু মিত্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র রয়েছেন সুভাষেষ ভট্টাচার্য প্রদেশ কংগ্রেসের মুখপাত্র রয়েছেন গৌরব মজুমদার মুখপাত্র আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই একদম প্রথমে যে আলোচনায় আমরা যাব তা অবশ্যই এই কেন্দ্র করে ভারতে ভারত এক যে কার্তিক মহারাজ তার নামকে নাম করে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছিলেন তাকে কেন্দ্র করে যে আলোচনা যে বিতর্ক চলছে সেই ইস্যুতেই আমরা প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ কি বলেছেন আমরা প্রথমে শোনাবো দর্শকদের আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব আর আমি অসনমারি বা কেন করব। আমি তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি বলেছি দু একজনের কথা আমি আজ নয় সাগরে গঙ্গাসাগরে ভারত সীমা সঙ্গে অফিস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম অর্থাৎ মুখ্যমন্ত্রী তার বক্তব্যের একটা ব্যাখ্যা দিয়েছেন যেখানে তিনি খুব স্পষ্টভাবে বলছেন যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের নাম করে তিনি বলেননি একটি ধর্মীয় প্রতিষ্ঠানের একজন সন্ত সম্পর্কে তাঁর বক্তব্য ছিল যে ওই ব্যক্তি তিনি হিংসার ঘটনায় তিনি অন্যতম হোতা এবং তিনি তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে না দেওয়ার মতো একটি রাজনৈতিক অবস্থান নিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কি বক্তব্য तृणमूल कांग्रेस तथा तो तृणमूल सुप्रीमो ममता बंदोपाध्याय के विरुद्ध हमारा एक बार सुनाई अब तो यहाँ की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है रामकृष्ण मिशन इस्कॉन भारत सेवा श्रम संघ ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है यहां की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है उनको धमकी दी गई है सुनल प्रधानमंत्री नरेंद्र मोदी वक्तब प्रथम भारतीय जनता पार्टी মুখপাত্র দীপঙ্কর সরকারের কাছে মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে আজকে আবারও ক্লারিফিকেশন দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন যেখানে স্পষ্ট বক্তব্য যে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠানের সঙ্গেও তার অত্যন্ত ভালো সম্পর্ক কিন্তু শুধু একজন সন্ত সম্পর্কেই তার আপত্তি কি বলবেন বাংলা একটা কথা আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না যখন মহারাজ কার্তিক মহারাজ যখন থানায় এফআইআর তার কাছে কারণ দর্শাদের তিনি বলেছে চিঠি দিয়ে জানিয়েছেন যে আপনি চার দিনের মধ্যে ক্ষমা না চাইলে আপনার বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব তারপরে এসে ক্লারিফিকেশন দিয়েছে আমি এই কথা বলিনি আপনি আগের দিনের ভিডিওটা দয়া করে একটু চালাবেন তাহলে কি বলেছিল আগের দিন আর আজকে কি বলেছেন দুটো পার্থক্য বোঝা যাবে কি কি কার্তিক মহারাজকে নিয়ে বললেন একজন ব্যক্তির নাম বলেছেন আগের দিন রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ইস্কনের নামে বলেনি যে আমি আত্মিকে জমে দিয়েছো বলেছেন পরপর ভিডিওগুলো চালান তাহলে তিনি আমরা সবসময় বলি যে মমতা ব্যানার্জি যা বলেন সেটা সত্য বলেন না কিন্তু এই কথাটা বলেছে যে আপনি যেটা বলছেন সেটা সঠিক তিনি বলেছেন রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার সম্পর্ক ভালো ইসকনকে তিনি জমি দিয়েছেন অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে এই ধরনের হিন্দু ধর্মের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তার প্রতি তিনি বিরূপ মনোভাব পোষণ করেন না আমি কি আপনার এই কথাগুলো বলতাম না যদিও আপনি বলেছেন দ্বিতীয় একটা কথা ঠিক এই কথাটাই উনি রাজনৈতিক ক্ষেত্রে যদি কার্তিক মহারাজ আমি ধরেই নিলাম কার্তিক মহারাজা তাই বুথে বসতে দেয়নি কোথায় বুথে বসতে দেয়নি তার কাগজ দেখাক উনি বলুক যে এই বুথে তৃণমূল কংগ্রেসের এমন পশ্চিমবঙ্গে মানে এমন খারাপ অবস্থা হয়নি যে একজন মহারাজ বলে দেওয়া তৃণমূল কংগ্রেস তাদের এজেন্ট বসাতে পারবে না সেই জায়গায় কি তৃণমূল কংগ্রেস রাজ্যে আছে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস সরকারি ক্ষমতায় থেকে যদি এরকম জায়গায় থাকে তাহলে তারা একটা ফতোয়া জারি করে বলেছে যে বিজেপিকে ভোট দেওয়া যাবে না তৃণমূলকে ভোট দেবে মমতা ব্যানার্জি ঠিক আছে তৃণমূলের কার্তিক মহাদ যদি বিজেপিকে বলে থাকে সেটা যেমন অন্যায় যদি হতো সেটাও যদি হয়ে থাকে কিন্তু এই ইমাম পরিষদ বলেছে মমতা ব্যানার্জির ক্ষমতা আছে একটা ইমামের সম্পর্কে মঞ্চে দাঁড়িয়ে বলুক একটা ইমাম সম্পর্কে বলুন কি উত্তর রয়েছে কৃষ্ণ কথাটা তাহলে আজকে ইমামরা কি জায়গায় যাওয়ার উত্তর প্রশ্ন এক হচ্ছে ইমামদের ফতোয়া সম্পর্কে কি তৃণমূল কংগ্রেসের কি অবস্থান আর দুই হচ্ছে গিয়ে যে তৃণমূল কংগ্রেসের কি এত খারাপ দশা যে কার্তিক মহারাজ বলবে আর এজেন্ট বসাতে পারবে না না সেটা তো বলা হয়নি বিজেপির মতো মিথ্যাচার তো করতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনও কার্তিক মহারাজ সম্পর্কে বলেছিলেন আজকেও কার্তিক মহারাজ সম্পর্কেই বললেন উনি আজকে আরও ভাই ক্ল্যারিফাই করে দিলেন যে কার্তিক মহারাজের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ আছে এইটা আমরা বারংবার বলেছি আমরা তো কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধী নই তো আমরা তো রামকৃষ্ণ মিশনের সাথে ভারত সেবাশ্রম সংঘের সাথে ইসকনের সাথে আজকে ঋষরা প্রেম মন্দিরের সাথে আজকে উত্তম আশ্রমের সাথে এই সকল হিন্দু সংগঠনের সাথে পশ্চিমবঙ্গতে বিগত তেরো বছরে তারা অনেক জমি জমা পেয়েছেন তাদের আশ্রম বৃদ্ধি করেছেন সেসব করেছেন কিন্তু মিথ্যাচারটা কোথায় করা হচ্ছে এই ইমাম সংগঠন না কোন সংগঠন যে কোনো সংগঠন কাউকে সমর্থন করতেই পারে দলীয় ভাবে আমরা তাদেরকে মঞ্চে বসিয়ে আমাদের দলের সিম্বলের অধীনস্থ তাদেরকে দিয়ে তৃণমূলের রাজনীতি করাই না এর আগে তো জামা মসজিদের ইমাম বিজেপির পক্ষে ভোট করাতে বলেছেন একাধিকবার কংগ্রেসের পক্ষে বলেছেন একাধিকবার বিজেপির পক্ষে বলেছেন জামা মসজিদের ইমাম আমরা জানি ফতেপুর মসজিদের ইমাম আর জামা মসজিদের ইমাম মানে সার্বিকভাবে নর্থ ইন্ডিয়ার মুসলিমদের ধর্মগুরু হিসেবে চিহ্নিত তো জামা মসজিদ ইমাম একাধিকবার বিজেপির পক্ষে ভোট করাতে বলেছেন এখানকার কোনো ইমাম সংগঠন তৃণমূলের পক্ষে বলতেই পারে তাতে কি এসে গেল এরকম কোনো হিন্দু সংগঠনও বলতে পারে যে বিজেপির পক্ষে ভোট করাও তৃণমূলের পক্ষে ভোট করাও

সন্ন্যাসীদেরকে রাজনীতির ময়দানে রাজনৈতিক পণ্য কে করেছে বিগত বেশ কিছু বছর ধরে বিজেপিতে দেখছি আজকে উত্তরপ্রদেশে একজন আজকে বাবা বালকনাথ বলে একজন আজকে আমরা এই সদ্য পাঁচটা রাজ্যে নির্বাচনের পরে একজন গেরুয়াধারীকে বললাম দেখলাম যে সে টিভির পর্দাতে লোককে হুমকি দিচ্ছে বলছে উঠিয়ে মাংস ওদের ব্যবসা ট্যাবসা বন্ধ করে দিচ্ছে রাজস্থানের বুকে আমরা দেখছি আমরা একাধিক জায়গাতে এসব জিনিস দেখছি তো এরা কি ধর্মের যাজক নাকি এরা কোনো রাজনৈতিক নেমেছে আসবো কংগ্রেসের কাছে ভট্টাচার্য কিভাবে দেখছেন এই তরজাকে। বিজেপি তো মানে গেরুয়াকরণের তো বিভিন্ন প্রথা তৈরি করেছে ভেবেচিন্তে যাতে ভোটারদের আকৃষ্ট করা যায় এই গেরুয়াধারীও কিছু সৃষ্টি করেছে সৃষ্টি তাদেরই সৃষ্টি করা ভারতবর্ষের বুকে আমরা দেখেছি তারা আশারাম বাপু অমুক বাপু শ্যামুক বাপু সব তৈরি করেছে রাম রহিম এই ধরনের কিছু বাপুদের গেরুয়া জামাকাপড় পরে ভক্তদের সামনে ছেড়ে দিয়ে বলছি এনার মধ্যেই ঠাকুর আছেন এনার মধ্যেই মানে আগামী দিনের দেবতাকে তোমরা দেখতে পারো যদি এদের সাথে লেগে থাকো পরে দেখা গেল জেলে গেছে এবং নরেন্দ্র মোদীও তাদের সাথে যোগাযোগ রাখতেন এই এই আশারাম আশারামবাবু কমুকবাবুদের সাথে মানে যত দুনিয়ার যত করাপ্ট সাধুদের সাথে এগুলো সবই তৈরি করা বিজেপির এখন ঘটনা হলো সাধুদের থাকা উচিত ধ্যান জ্ঞানের মধ্যে সাধুরা যদি পার্লামেন্টারি পলিটিক্স করে সেটা তো বিজেপি দেখিয়ে দিচ্ছে যে সাধুদেরও পার্লামেন্টে জায়গা আছে মানে ধ্যান জ্ঞানের দরকার নেই হিমালয়ের জানা যাওয়ার দরকার নেই কিন্তু তোমার পার্লামেন্টে দেখতে পারো মূল কথাটা যেটা হচ্ছে সেটা তো ঠিক যে এই এদের মধ্যে ইম্পার্ট করা হচ্ছে এই গেরুয়া ধারীদের কাছে ইমপার্ট করা হচ্ছে যাতে হিন্দু ধর্মের প্রচার ভীষণ ভীষণলি চালিয়ে যাওয়ার জন্য এটা করে যেত আর এস এবং সেই কারণে আজকের ডেটে যেগুলো ঘটছে মমতা ব্যানার্জির আমি একদম ঘোর বিরোধী হয়ে বলছি আজকে যেটা বলেছে কার্তিক মহারাজ সেটা করেন একদম আমি কি মনে করে সেটা হচ্ছে যে ধর্ম নিয়ে রাজনীতি করলে মোদী মমতা যা হয় তা মোদী মমতা বুঝতে পারছেন ধর্ম দিয়ে রাজনীতি করেছেন উনি ওখানে সাধু সন্তদের নামিয়েছেন আর এখানে ইনি ইমাম মুয়াজ্জেমদের নামিয়েছেন ইনি এখানে টিপু সুলতানের মসজিদের ইমামকে দিয়ে রাজনীতি করিয়েছিলেন মনে নেই আপনাদের ধর্মতলার মোড়ে আর ওখানে উনি আর এস এসকে দিয়ে এই সাধু সন্তদের দিয়ে রাজনীতি করিয়েছেন এই ধর্ম নিয়ে রাজনীতি করলে যা হওয়ার তাই হচ্ছে যে এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি ওখানে নরেন্দ্র মোদী মঙ্গলসূত্র মুসলমান মহারাজ সম্পর্কে আলাদা করে আপনাদের কোনো মূল্যায়ন আছে না আমাদের আলাদা করে মূল্যায়নের কি আছে যদি কাটতে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষণগুলো দিয়েছেন তিনি জানতেন বেলডাঙ্গায় দাঙ্গা হবে তিনি জানতেন বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানি হবে হ্যাঁ তিনি যদি জেনেই থাকেন তিনি আজকের দিন পর্যন্ত তার সরকার এই কার্তিক মহারাজের বিরুদ্ধে একটা থানায় দায়রি করলেন না একটা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করলেন না তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেছেন যে তাদের নির্বাচন কমিশনের কাছে আছে তারপরে তাদের নির্বাচন দেখুন নির্বাচন কমিশন তো নির্বাচন সামলাচ্ছে কিন্তু আপনার বাড়িতে যদি চুরি হয় সেটা কি নির্বাচন কমিশনের দায়িত্ব সেটা তো রাজ্য সরকারের পুলিশের দায়িত্ব এই প্রশ্ন রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকারের পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করছে না কেন একটা ছোট বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি এই আলোচনায় সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর এই ইস্যুতে চারটি রাজনৈতিক দল অর্থাৎ সাধু সন্ত সংক্রান্ত যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে কেন্দ্র করে যে বিতর্ক সেই বিতর্কের প্রেক্ষিতে চারটি রাজনৈতিক দলের মুখপাত্রদের বক্তব্য আমরা শুনেছি অধীর চৌধুরী যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিরোধ সর্বজনবিদিত তার অবস্থানও খুব স্পষ্ট তিনি কিন্তু এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত এক সুরে সুর মিলিয়েছেন কি বলেছেন অধীর চৌধুরী আমরা শোনাব মধ্যে জবাব চাওয়া হয়েছে যে তাকে সম্মান হানি এবং বিভ্রান্তিমূলক যে মন্তব্য করেছে তার সম্মান হানি করতে পারে প্রত্যেকটা ব্যক্তির অধিকার আছে তো যার কথা বলছে সে এখানটায় সেইভাবেই পরিচিত তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে সে কমসে সাধু বা সন্দেহ বা সন্ন্যাসীর যে চরিত্র উচিত সেই চরিত্র তার নেই এটা এলাকার সব মানুষ জানে সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয় অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই যে কার্তিক মহারাজের পরিচিতি তা নিয়ে আসবো তৃণমূল কংগ্রেসের কাছে এক্ষেত্রে আপনারা কি প্রশাসনিক কোনো পদক্ষেপ করতে দেরি করছেন কেন মুখ্যমন্ত্রী তো বলছেন তিনি পুরোটাই এবং ভোটের আগে যে ঘটনা ঘটেছিল সেটা কি শুধুমাত্র নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশনের ক্ষেত্রে সিপিএম এর যুক্তির প্রেক্ষিতে আপনাদের কি উত্তর দেখো অঙ্কুর প্রথম কথা হচ্ছে এটা প্রশাসনিক বিষয় প্রশাসনিক ইন্টেলিজেন্সে কখন কি রিপোর্ট এসছে এটা প্রশাসনিক বিষয়ে যারা প্রশাসনের আছে মুখ্যমন্ত্রী স্বয়ং প্রশাসনিক প্রধান উনি বলতে পারবেন দলীয় ভাবে আমি এটা নিয়ে বলতে পারব না দেখুন বাংলার মাটিতে প্রয়োজনে আমাদের এই মাটিতে সন্ন্যাসীরা তলোয়ারও নিয়েছে সন্ন্যাসী বিপ্লবের কথা আমরা আনন্দ মঠে দেখেছি তার একটা ঐতিহাসিক প্রেক্ষিত আছে কিন্তু আপনি ঘাপটি মেরে করবেন কেন আমাদের তো এটাই বক্তব্য আপনি যদি সেই পথটাই বেছে নিয়ে থাকেন আপনি করুন না সরাসরি কিন্তু আপনি গেরুয়া বসনে আজকে আমি যদি দেখি যে এইভাবে উনিশশো চল্লিশের দশকে এইভাবে বাংলাতে মানুষকে ভুল বোঝাবার একটা চক্রান্ত হয়েছিল তখন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি হিন্দু মহাসভার সেই রাজনীতিটার বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন আপনি যদি বাংলায় একটি রাজনৈতিক সংস্থা হিসেবে হিন্দু মহাসভাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তাহলে আমি তা হতে দেব না এটা শ্যামাপ্রসাদ মুখার্জিকে নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন দরকারে তাকে অঙ্কুরে বিনষ্ট করতে সর্বশক্তি প্রয়োগ করব তার কারণ হচ্ছে যে আমরা আমরা গেরুয়া বসনধারী মানুষজনের প্রতি স্বভাবসিদ্ধভাবে আমরা নত জানু হই আমরা তাদেরকে ভক্তির চোখে সম্মানের চোখে দেখি কিন্তু তাদের মধ্যে যদি কোনো রাজনৈতিক অভিসন্ধি কাজ করে তারা যদি মানুষকে রাজনৈতিক রং এবং রাজনৈতিক পরিচয় দিয়ে দেখতে শুরু করেন এবং একদল মানুষকে ওই আমরা ওরা বা ওই পোলিটোরিয়েট অ্যান্ড এই সব মানুষকে বিভেদ করতে শুরু করেন তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে তাহলে তো মানুষে মানুষে বিভেদ করছেন সে তো সব মানুষকে এক চোখে দেখছেন না আমি আসবো একবার এই যে গেরুয়াদের বিরুদ্ধে এত কথা একবার সেই বিষয়ে শুনবো কার্তিক মহারাজ তিনি আজকে ঠিক কি কথা বলেছেন এখন তারও ব্যক্তির ব্যক্তি সাধনা তারা তো বলতেই পারেন হ্যাঁ আমি আমার জায়গায় রয়েছি আমি সন্ন্যাসী হিসাবে হ্যাঁ আমি এখানকার মুর্শিদাবাদ জেলায় তো সমস্ত মানুষের কাছে আমার পরিচয় রয়েছে আমি কার্তিক মহারাজ আমি হিন্দু সন্ন্যাসী আমার ধর্ম আমার সংস্কৃতি আমার দেশ আমার জাতি যদি বিপন্ন হয় আঘাতপ্রাপ্ত হয় আমি সেখানে প্রতিবাদ করি প্রতিবাদ করতে গেলেই যদি কেউ মানুষ ভালো মনে করেন ভালো বলবেন কেউ যদি খারাপ মনে করে খারাপ বলবেন আমার কিচ্ছু আসে যায় না তাতে রাজনীতি শব্দের অর্থটা হচ্ছে শ্রেষ্ঠ নীতি যেখানে নীতি কথাটি থাকবে সেখানে কিছু নীতি নিয়ম থাকবে সুতরাং এই রাজনীতি আর ধর্মনীতি সমার্থক এর সঙ্গে কোনো তফাৎ নেই কেউ বলতে পারেন কিন্তু আমার এই আশ্রমের কাজে আমি চিরকৃতজ্ঞ থাকব এই বেলডাঙ্গা আশ্রম নির্মাণে সর্বপ্রথম আমাদের মাননীয় অধীর রঞ্জন চৌধুরী বেশি সাহায্য করেছেন অনেক অর্থ দিয়েছেন আর সব সময় আমার পাশে থেকেছেন আমরা এই আলোচনায় থাকবো এবং প্রত্যেকেরই নিশ্চয়ই এই রাজনীতি ও ধর্মনীতি যে এক এই ব্যাখ্যা কার্তিক মহারাজের তা নিয়ে নিশ্চয়ই প্রত্যেকের বক্তব্য শুনবো সঙ্গে থাকুন আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আমরা যে আলোচনায় ছিলাম সেখানে সাধু সন্ত সংক্রান্ত যে মন্তব্য তাকে কেন্দ্র করে বিতর্ক আমরা বক্তব্য শোনালাম কার্তিক মহারাজের যেখানে তিনি স্পষ্ট বলছেন ধর্মনীতি ও রাজনীতি সমর্থক তৃণমূল কংগ্রেস আলোকপাত করতে চাইছে না দেখুন উনি যেটা বললেন উনি শাস্ত্রের কথা বললেন উনি উনার যে ব্যাখ্যা এসব বললেন আমি জানতে চাই যে হিন্দুদের সুরক্ষা উনি যেই বিষয়টা উনি উত্থাপন করলেন তাহলে এটার তো একটা সার্বিক রূপ আছে তাহলে যখন আসামে সিএ জন্য বারো লক্ষ বাঙালি হিন্দু তার কবলে পড়ে তাদের রাষ্ট্রচ্যুত করার ষড়যন্ত্র বিজেপির সরকার করে তখন তার বিরোধিতা কেন উনি করেননি আজকে এই সিএ আইন হয়ে যাওয়ার পর ফেব্রুয়ারি মাসের পর থেকে কতই নমশূদ্র মতুয়া বা তপশিলি মানুষজন তারা এই এর কবলে তারা আজকে প্রশ্নচিহ্নের মুখে পড়েছেন না তারা ভারতের স্বীকৃতি পাচ্ছেন আর বাংলাদেশের প্রমাণ নিয়ে এরা সিএর কারো নাগরিকত্ব গেছে কিষাণুবাবুরা এই মিথ্যাচার করে আর মমতা ব্যানার্জির যে বক্তব্যটা দেখালেন অধীর বাবুর অধীর বাবুর পুরো বক্তব্যটা পরের বক্তব্যটা দেখান তাহলে অধীরবাবুর যে ক্লিয়ারিফিকেশন দিয়েছেন সেটা কমপ্লিট হয়ে যাবে আর ধর্ম মানে হচ্ছে গিয়ে ধর্ম মানে হচ্ছে রাজ ধর্মের কথা যেটা বলা হয়েছে সেই ক্ষেত্রেই তো আসল বিষয় আপনার ধর্ম আর ধর্ম হচ্ছে কর্তব্য কর্ম ধর্মের সাথে কর্তব্য কর্ম যুক্ত রয়েছে আর এই কার্তিক মহারাজা নিয়ে বলছেন এনার কর্ম বলতে গিয়ে এমনি দু হাজার অনাথ শিশুদেরকে পরিচালনা করেন শুধু তাই নয় সাত সাতটা স্কুল চালায় তার মধ্যে বোর্ডিং স্কুল সহ তাদের আজকে একটা প্রাকৃতিক দুর্যোগ হলে সবার আগে যে প্রতিষ্ঠানটা ছুটে যারা আপনার মনে হয় এটার মাধ্যমে রাজনৈতিক অবস্থান অবস্থান কি এটা হচ্ছে কি সামাজিক কর্ম আমি আগে বলেছি ধর্ম মানে কি

এটা সেবা করবো বলে সে যে কোনো ধরনের মানুষের

সেই ধর্ম করার জন্য গুণ থাকা উচিত বলে তার সব সব ধর্মের মানুষকে নিয়ে চলার এবং সব মানুষকে নিয়ে চলার এবং স্বজন পোষণ না করে চলার আজকে যে মানুষটা বলছেন এই কথাটা যদি সত্যি সত্যি উনি সেবার মধ্যে থাকতো বা ব্রত থাকতো তাহলে তিনি এই কথাগুলো বলতেনই না তার মধ্যে উদারাত উদারাত আসত কিভাবে সনাতন ধর্ম সে মনুষ্য ধর্ম রিপ্রেজেন্ট করে

আরে আপনি আরে আপনি না দেশের দেশের সংবিধানে লেখা আছে ভারত একটি ধর্ম রাষ্ট্র সুতরাং ভারতবর্ষের মানুষ কে কি ধর্ম পালন করবে কে কি করবে কে কি কর্ম পালন করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেখানে দাঁড়িয়ে এই যে উনি বলছিলেন ধর্মই কর্ম আচ্ছা আশाराम বাবু কি ধর্ম করেছিলেন আর ঠিক কি কর্ম করেছেন সবাই জানি আমরা কিংবা কিংবা এই গুরমিত রাম রহিম তিনি কি ধর্ম পালন করেছিলেন আর কি কর্ম করেছিলেন তার জন্য জেল খাটতে হয়েছে আমরা দেখেছি সুতরাং ধর্ম নিয়ে রাজনীতি আমরা তীব্র বিরোধী ধর্ম নিয়ে রাজনীতি করা যায় না এই ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে আজকে দেশের সর্বনাশ হচ্ছে আমাদের রাজ্যেরও সর্বনাশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ও ধর্ম নিয়ে রাজনীতি করছেন তিনি জানতেন যখন এই শুধু বেলডাঙার তো দাং বিষয় নয় তিনি হাওড়া আসানসোল হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বসিরহাট সব যেখানে যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট হয়েছে তিনি সব জানতেন কিন্তু তিনি কেন কেন হচ্ছে যে তার প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ হচ্ছে যে করলেন না বা করছেন না কারণ কি এর কারণ আমি 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 কনফিউজড মানে রিলিজিয়াস আইডেন্টিটিতে সিপিএম কিসের কনফিউজড এই জন্য আমি বলে দিই বলো বলো এই কনফিউজড আইডেন্টিটি এই জন্য ভোগে যে এরা ধর্মটাকে গ্রহণ করবে করবে না প্রত্যাখ্যান এখন অবধি ভেবে উঠতে পারে ওই জন্য ওরা আরে সরকারি কোষাগারে শুনে না শুনে না শুনে নাও সরকারি কোষাগার দিয়ে কোনো ধর্মীয় কোনো মন্দির হতে পারে মসজিদ হতে পারে তার পুনর্নির্মাণ বা তার একটা মেকওভার এইগুলোর বিরোধিতা করে

এটারও তো একটা রাজনৈতিক দিক আছে আমি শুনে না যদি ডাইরেক্ট ক্রিমিনাল থাকে আমরা অনেক সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে রেপ অন্যান্য মামলা দেখি খুন এইসব মামলা দেখেছি সেখানে একটা অন্য দিক আছে কিন্তু এইভাবে সার্বিক সামাজিক কাজে যারা লিপ্ত হয় সে মুসলমান হতে পারে সে খ্রিস্টান হতে পারে হিন্দু হতে পারে তার জায়গায় দ্য রিট অফ দি কনস্টিটিউশন অ্যাক্ট করতে সব সরকার দুবার ভাবে আমরা আবার বলছি দাঙ্গার মূল নায়কের নাম কি বলো

যে বিষয়টি উঠে আসছে সেই সাধু সন্ত মন্তব্য বিতর্ক তা থেকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ করার ক্ষেত্রে তাদের কিছু সীমাবদ্ধতা আছে এবং সেটা বৃহত্তর প্রেক্ষাপটের কথা মাথায় রেখেই সেই পদক্ষেপ করার ক্ষেত্রে তাদের এই কারণেই কিছু সংশয় থাকে কংগ্রেস কি কি মনে করে এই সংশয় থাকা উচিত না উচিত না এই যে তৃণমূল কংগ্রেস বলছে যে এই এই ধরনের ক্ষেত্রে কোনো সাধু সন্তের মতো এই ধরনের ব্যক্তি যখন এই ধরনের কাজে লিপ্ত হন যে কাজের মধ্যে কিছু বিতর্কের সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপ করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকে বৃহত্তর প্রেক্ষাপটের কথা চিন্তা করি আপনার কি মনে হয় কিন্তু এটা মানে এটা ঠিক ঠিক এটা অস্বীকার করছি না কিন্তু এই ভদ্রলোক তো আজকে শুরু করেন এই সব দীর্ঘদিন ধরে চলছে তা দীর্ঘদিন থেকে চলছে যখন তখন স্কোয়ারশিপ অ্যাকশান নিতে বা স্টার্ন অ্যাকশান নিতে অসুবিধা কিন্তু হয়েছিল প্রশাসন সেইভাবেই এগোতো যেভাবে যাতে কোনো রকম মেস তৈরি না হয় কিন্তু এই যে আজকে ঠিক নির্বাচনের মুখে তার ভূমিকাটা অত্যন্ত নগ্ন হয়ে গেছে যে সে কি চায় এবং সেই যে ইজেস টুজ ইন দ্য হ্যান্ড অফ দি বিজেপি এটা তো প্রমাণ হলো আজকে এটা যদি আটকানোর দরকার ছিল আজকে একটা ভারত সেবাশ্রম সংঘর মতন একটা ইনস্টিটিউশন যাকে আমরা শ্রদ্ধা করি পুরীতে গেলে সেই জায়গায় উঠি এবং মানে আমরা শেল্টার নেই সেই জায়গার মানুষ একজন সবার মানে আর্থের সেবা না করে সে হিন্দু মুসলমান করছে এইটা আমি একটা তোমাকে অ্যাড করছি ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করার জন্যে ভগিনী নিবেদিতাকে রামকৃষ্ণ মিশন থেকে বহিষ্কার করা হয়েছিল তাদের পলিটিক্যাল রুলটা এতটাই রিজিট হ্যাঁ তো আজকে যখন দেখছি প্রধানমন্ত্রীকে কখনো বিজেপির সভা মঞ্চে এইসব গেরুয়াধারী সন্ন্যাসীরা ওতপ্রোত হয়ে যাচ্ছে বিজেপির সাথে বিজেপির পলিটিক্যাল এজেন্টার সাথে সেখানে তো এই এই ভাবাবেই একটা দেখুন এনাদের সমস্যাটা কোনখানে এরা ভারতবর্ষের গেরুয়া পোশাক পরা সাধুদের দেখলে এদের গা মাথা গরম হয়ে যায় আর আরবের পোশাক দেখলে না বাড়ির পাশে বসায়। এদের কাজটা পোশাকটাকে সাগরের মেলার সময় আমাদের উত্তরপ্রদেশ থেকে সাধুরা আসছিল আপনাদের মনে থাকবে সেই সাধুদেরকে কোথায় নামিয়ে হুগলিতে নামিয়ে তাদের উপর তাদের থেকে শুরু বলে জামা কাপড় খুলে পিটানো হলো

মোদী দেখিব লক্ষ আমি মোদীকৰ ভক্ত জগন্নাথ আমি সব হ'ব মোদী পাৰিবাৰন এই যে অদ্ভুত দৃশ্য মই তো মোৰ ইম'শন কণ্ট্ৰ কৰি পাৰো নে আৰু মতে লাগু এই সবু ওড়িয়াই আজি গোটেই বহুত বিচেচ জগন্নাথ নাকি জগন্নাথ জগন্নাথের এই মানুষ এরা মোদি ভক্ত উনি পরে বলেছেন আমার মানুষ তারপরে সঙ্গীত পত্র পরবর্তীকালে তিনি টুইট করে ক্ষমা চেয়েছেন তিনি তিনি কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লেখাতে পারে আপনাদের কাজী নজরুল ইসলামের মতো এতটা একজন উদার মানুষ সম্পর্কে এই ধরনের কথা বলতে গেলে

সনাতন ধর্ম মমতা ব্যানার্জী পছন্দ করেন না তাদের সহ্য করতে পারেন সব বললো আমি এই প্রসঙ্গে যাচ্ছি না আমি কিন্তু প্রশ্ন রাখছি আমি যারা যারা বিলকিশ বানুকে ধর্ষণ করেছে তারা হিন্দু

তাদেরকে মণিপুরের এই যে হিন্দু মুসলিমের এই যে তত্ত্ব এই যে বিভাজনের তত্ত্ব হঠাৎ করে আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন কি তার দলের একজন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহারাষ্ট্রে দাঁড়িয়ে বলছেন ওদের মাইক বাজানো বন্ধ করে দিয়েছি রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দিয়েছি এবার ওদের বন্ধ করে দেব আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন তার বাড়ির চারপাশে তার ছোটবেলায় নাকি মুসলিমরা প্রচুর থাকতেন তিনি তাদের বাড়িতে ঈদ করতে যেতেন তার পরিবারের পক্ষ থেকে বলা হতো যে যখন এই তাজিয়া বেরোয় সেই তাজিয়ায় যেন তিনি অংশগ্রহণ করেন এমন উদারপন্থী কথাবার্তা নাকি তার পরিবার বলতো আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যারা মাছ মাংস খায়

ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে আমি অঙ্কুর যে আলোচনায় আমরা ছিলাম সেই আলোচনা সাধু তার বাংলার রাজনীতিকে আগামী দিনে কোন দিশা দেয় সে নিয়ে তো একটা চর্চার বিষয় অবশ্যই এখনও দুদফা ভোটের বাকি রয়েছে কিন্তু আজকের যে নির্বাচন হলো সেই নির্বাচনে আমরা কিছু হিংসার চিত্র দেখেছি এবং তার পাশাপাশি আরেকটি বিষয় আমাদের চোখে এসেছে যে খড়গপুরে মেদিনীপুরে সেখানে ভারতীয় জনতা পার্টির সভা ছিল এবং সেখানে এক ব্যক্তিকে প্রায় ৩৫ লাখ লক্ষ টাকা সহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই বিষয়ে একটি নতুন তথ্য সামনে এসেছে আপনারা সকলেই জানেন যে এই যে ব্যক্তি সুমিত মণ্ডল তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার প্রেক্ষিতে আজকে সরাসরি একটি টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে ব্যক্তি যাকে সুমিত মণ্ডল তাকে যেহেতু পি এর প্রধানমন্ত্রীর যে নির্বাচনী জনসভা ছিল তার আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে ওই জেলার যে পুলিশ সুপার ধৃতিমান রায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়েছে কে নির্বাচন কমিশন কেন সরিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি যে তিনি অতি তৎপর ছিলেন তৎপর হয়ে ওই ব্যক্তি যার কাছে এত বিপুল টাকা ছিল তাকে গ্রেপ্তার করেছেন তার বিরুদ্ধে পদক্ষেপ করেছেন সেই জন্যই তাকে আজকে অপসারিত করেছে নির্বাচন কমিশন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সেফ হেভেন ফর রেপিস্ট অ্যান্ড দ্য করাপ্ট অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা ধর্ষক বা যারা দুর্নীতিগ্রস্ত তাদের জন্য ভারতীয় জনতা পার্টি হচ্ছে গিয়ে একেবারে স্বর্গ রাজ্য আমি এই বিষয় প্রথমে বিজেপির মন্তব্য জানতে চাইব

বাংলার রাজনীতিতে পিসির কোম্পানিতে চাকরি করেন ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন উনি আর রাজনীতিটা করুন মানুষের জন্য কি করেছেন সেটা বলুন তারপরে তার ব্যাখ্যাটা দেওয়া যাবে উনি একটা টুইট করলো আর তার জন্য বিজেপি না আপনাদের কারে পঁয়তাল্লিশ লক্ষ আপনাদের মন্ডলের কাছ থেকে আমাদের বিজেপির কার্ড নিয়ে ঘুরছেন বিজেপির কোথাকার মেম্বারশিপ দেখান না একটু আপনি তো দলের কথা বলছেন তা আপনি দলের কথা বলেন মেদিনীপুরের যিনি আপনাদের বিজেপি মুখপাত্র তিনি মিডিয়াতে বাইট দিয়ে কি মিডিয়া আমি আপনাকে বলি কি দেখিয়েছে এই টাকাটা হতে পারে কিন্তু এই টাকাটার আমাদের কাছে তথ্য আছে এই টাকাটা আমাদের কাছে তথ্য আছে বলে বিজেপি দাবি করছি না না আমি বিজেপি বলছে এই টাকাটা যে সঠিক কাজে ব্যবহার হয়েছিল এরকম কোন কথা কোন মুখপাত্র বলতেই পারে না

একদম না পুরোটাই পুলিশ ঢেকে দিয়েছে তারপরে আচ্ছা আপনার বাড়িতে পঞ্চাশ কোটি টাকা পাওয়া যাচ্ছে তারা এইভাবে শুনবে তার কি হবে এই দুনিয়ার এই ভদ্র জায়গা এটা পুরোপুরি পস এলাকা এখানে সব চোরদেরকে নিয়ে এসে এখানে গন্ডগোল করাচ্ছে ক্লাস চোর কি মমতা ব্যানার্জি এটাও জ্ঞান শেখায়নি কালকে মমতা ব্যানার্জি ঘুরলে তারাই হয়ে শুনবে তার কি হবে এই দুনিয়ার এই ভাদ্র জায়গা এটা পুরোপুরি পস এলাকা এখানে সব চোরদেরকে নিয়ে এসে এখানে গন্ডগোল করা আছে নবীন ভট্টাচার্য এটা শুনলেন তো আমাদের বিপ দিতে হয়েছে আপনি জানেন নিশ্চয়ই কি বলেছে আপনি আপনার দলের নেতা সেই এলাকা এবং উনি কি কি বলেছেন

রাহুল গান্ধীকে আবার একটু শিখে আসুক

আবার তৃণমূলের তাকে টিকিট দেয়নি বলে আবার বিজেপিতে চলে এসছেন সুতরাং তার সম্বন্ধে আলোচনা করে সময় নষ্ট করবার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই সে কি সেখানকার মানুষ জানে রাজ্যের মানুষও জানে এবার হচ্ছে যে এই যে টাকা আমার কথা হচ্ছে যে এই যে লক্ষ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে এই টাকা আসছে কোথেকে ইলেকশন কমিশন কোথায় তার অবজারভার তার ফান্ডিং যে চার্জ পুলিশ আপনি মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেহেতু এই টাকার বিষয়ট নিয়ে গ্রেফতার করেছিলেন ওই পুলিশ সুপার তৎপরতা দেখিয়েছিলেন সেই জন্য তাকে আজকে ছেড়ে যেতে হয়েছে। সেটা আমি বলতে পারবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন না বলছেন আমার কিছু বলার নেই। উনি কি বলেন না বলেন উনি নিজেও জানেন না কিন্তু কথাটা হচ্ছে যে আজকের যে নির্বাচন হয়েছে আমি দেখছিলাম যে নির্বাচনের বুথের মধ্যে তৃণমূলের মহিলা সমর্থকরা বসে হয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে আমাদের পার্টির এজেন্ট তাকে পুলিশ বৈষেধ বন্ধবাদের সম্পর্কে আপনি কিছু বলবেন না কিন্তু আপনিই কথা বলছেন যে টাকা উদ্ধারের ক্ষেত্রে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না টাকা উদ্ধারের জন্য তৎপরতা যিনি পুলিশ সুপার দেখালেন তার পরের দিনই তাকে সরে যেতে হলো তো দুটো মানে দুটো বিষয় বললেন তৎপরতা ইলিক্স আমি বলেছি ইলেকশন কমিশনের তৎপরতা আপনি একটাই বলছিলেন হ্যাঁ সব কাজ কমিশন আর এই প্রশাসন একজন প্রশ্ন করছে তো সব কাজ নির্বাচন কমিশনের নয় সব কাজ মানে কিছু গন্ডগোল হলে সেটা প্রশাসনের দায়িত্ব আমি তো সেটাই আপনাকে বলছি যে ইলেকশন কমিশনের কোথাও ভূমিকা একটু বেশি আবার এমন জায়গা আছে সেখানে ইলেকশন কমিশন নেই কংগ্রেস কংগ্রেস আমি না উত্তর দেই সেটা হলো যে ঠিক কথা যেটা বলেছে যে মানে ঠিক কাজটা করেছে বলে একই কাজ তো অভিষেক করেছিল অভিষেকের মমতা ব্যানার্জি করেছিলেন যখন দয়বন্ত সেনকে সরালেন দর্শন কাণ্ডে তখন তাকেও সরিয়েছিল তার মানে কেউ কাজ করলে ছড়তে হয় এটা হলো মূল কথা সে অভিষেক হলেও সরায় বিজেপি হলেও সরায় আপনার মল্লিকার্জুন খড়গে তো আপনাদের দল সম্পর্কে তো মানে এই যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনাদের যে অবস্থান মানে এই রাজ্যের

আমরা একবার শোনাই বিজেপির সেই মুখপাত্রের বক্তব্য শুনতে চাইছিলেন জেলার মুখপাত্রের বক্তব্য শুনতে চাইছিলেন আমাদের স্টুডিওতে উপস্থিত দীপঙ্কর সরকার আমরা সুদাম পান্ডের সেই বক্তব্য শোনাব রাজ্য থেকে কিছু টাকা পাঠায় ঠিক আছে আমাদের পাশাপাশি জেলা আছে তো এটা সেন্টার তো আমাদের বাপর আমাদের রাজ্যের যে যারা তিনি পাঠিয়েছিলেন তো তাদের খরচার জন্য তো ওরা র্যালিতে ছিল র্যালি থেকে নিয়ে যাবে আর কি ওদের খরচার জন্য তো এরা নিয়ে যায়নি কালকে সকালে আসবে বলেছে আমাদের অ্যাকাউন্টের টাকা

বিজেপি কর্মী নয় তার সাথে পার্টির কোন যোগাযোগই নেই বললো